এবার দোস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশে গঠিত হলো নবকিরণ ফাউন্ডেশন, যার ফলে পড়াশোনার সমস্ত রকম সুবিধা পাবে ওই সব ছাত্রছাত্রীরা। মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশের সাতক্ষীরা জেলার নলতা অডিটোরিয়ামে এই নবকিরণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা উপহার প্রদান, পাশাপাশি উদ্বোধন হলো নতুন কার্যালয়ের। নবকিরণ ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মূল কাজ হল অসচ্ছল পরিবার থেকে যে সকল মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হতে পারে না, তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে ভর্তির সুযোগ সহ গরিব, অসহায় এমনকি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো। মঙ্গলবার বাংলাদেশের সাতক্ষীরা জেলার নলতা অডিটোরিয়ামে এই নবকিরণ ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা উপহার প্রদানের পাশাপাশি উদ্বোধন হয় কার্যালয়ের। এদিনের অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি। নবকিরণ ফাউন্ডেশনের সভাপতি আহছান কবির টুটুলের সভাপতিত্বে ও নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের সিনিয়র শিক্ষক মানুষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহিদ মেহেদি, উপজেলা সমাজসেবা অফিসার আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট সহ বিভিন্ন বিদ্যালয় ও স্কুলের শিক্ষকেরা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত থেকে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুর রহমান সাংবাদিকদের জানান, শুধুমাত্র পড়াশোনা করলেই সাফল্য হওয়া যায় না, দায়িত্ববোধও থাকতে হয়। নবকিরণ ফাউন্ডেশন সেই কাজটাই করছে। এরপর অনুষ্ঠানে উপস্থিত এক ছাত্রী সৈয়দা আফরিন মৌ জানালো, নবকিরণ ফাউন্ডেশনের মূল লক্ষ্য শিক্ষার উন্নয়ন, সমাজ কল্যাণ ও বেকারত্ব দূরীকরণ। নবকিরণ ফাউন্ডেশন এটি একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের কল্যাণে ফাউন্ডেশনটি গঠিত হয়েছে। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার উন্নয়ন, সমাজ কল্যাণ এবং বেকারত্ব দূরীকরণ। আর নবকিরণ ফাউন্ডেশনের সেক্রেটারি ফরহাদ হোসেন ছোটন জানান, এই ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী। তারা সারা বাংলাদেশে তাদের সদস্য ছড়িয়ে রেখেছেন মানুষের সাহায্যার্থে। আমরা সারা বাংলাদেশে আমাদের সদস্যদেরকে ছড়িয়ে রেখেছি। সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থীরা আমাদের সদস্য। আমরা শুধুমাত্র জেলার মধ্যে সীমাবদ্ধ নই, সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম চলছে। শুধুমাত্র নিজস্ব কার্যক্রম নয়, বাংলাদেশের সরকারের যে কার্যক্রমগুলো আছে তার সেই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য আমরা শ্রমবল বা লোকবল দিয়ে থাকি। নবকিরণ ফাউন্ডেশনকে অর্থ সহায়তার ক্ষেত্রে আমরা বিভিন্ন ডোনারের উপর নির্ভর করি এবং আমাদের কিছু সদস্য আমাদেরকে অর্থ সহায়তা দিয়ে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে। বাংলাদেশ থেকে তারিকুল ইসলাম লাভলুর রিপোর্ট, চ্যানেল 24/7।